প্রচুর গাড়ির লাইন এখানে। এখান থেকে আমাদের ওরে বাবা টোটো দাঁড়াও দাঁড়াও পেয়ে গেছি এখান থেকে অটো হুলোর ঘাটের জন্য। আর এখান থেকে দাদা হুলোর ঘাটে ভাড়া কত কখন দি? এখান থেকে 30 টাকা ভাড়া। হাঁটতে হাঁটতে অবশেষে আমরা ফাইনালি এসে পড়েছি ওই যে হরে কৃষ্ণা। আর এই চূড়াটা দেখলে কত সুন্দর না লাগে, মনে হচ্ছে একদম ভিতরে যত অশান্তি দুঃখ খারাপ সময় যত কিছু আছে না সব এক মুহূর্তে শেষ, মানে মানে শান্তি হয়ে যায় একটা। হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওহ কি এই মধুর নাম মায়াপুর, সত্যি এ যেন এক মায়ার নগরী। ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য দেবের লীলার ক্ষেত্র এই পরম ধাম, যেখানে সারা বছরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভিড় করে থাকে ঢলে ঢলে। আর যেখানেই হতে চলেছে বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির অর্থাৎ টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম। আর বন্ধুরা বুঝতেই পারছো মায়াপুরে গেছিলাম, তাও আবার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে অর্থাৎ জন্মাষ্টমীর দিন। তো যাই হোক একদিনের ট্রিপ ছিল আর কি। তো আজকে এই ভিডিওতে তোমার সাথে শেয়ার করবো যে মায়াপুরে 2023 কীভাবে সহজে যেতে পারো। আমি তো গেছিলাম কৃষ্ণনগর হয়ে, কৃষ্ণনগর হয়ে একটু সময় একটা কম লাগে, আর তুমি কিন্তু নবদ্বীপ থেকেও যেতে পারো। দুটো মাধ্যমে তোমায় কিন্তু ফেরিঘাট অর্থাৎ নৌকা পার করে তোমায় কিন্তু মায়াপুরে পৌঁছাতে হবে। আর এরপরে আমি তোমাদের শেয়ার করবো মায়াপুরে গিয়ে কোথায় কী থাকলাম, যেহেতু আমি একা গেছিলাম একাই সব জায়গায় ঘুরি বেড়াই, আর কীভাবে তোমরা মায়াপুরে গিয়ে বিনামূল্যে প্রসাদ পেতে পারো আরও যাবতীয় কিছু। চলো দেখতে থাকো। তো এই হচ্ছে এখন বনগা নামলাম, আর এখান থেকে আমাদের রানাঘাটে এখন ট্রেন ধরতে হবে, মানে গাড়ি চেঞ্জ করতে হবে। আর রানাঘাট এখান থেকে গাড়ি ধরতে হবে, রানাঘাট থেকে আবার কৃষ্ণনগর তো জানোই, কৃষ্ণনগর হয়ে যাচ্ছি। আর প্ল্যাটফর্মে ভিড় দেখো বনগাতে, বুঝলি? বাপরে বাপ, ব্রিজে ওঠার জন্য ওইদিকে খবর হয়ে গেছে রানাঘাটে। 9:31 আমাদের ট্রেন বনগা থেকে ছাড়লো, ভাই 12 মিনিটের ডিফারেন্স। তো মোটামুটি 9:20-18 টাইম ছিল। নটা মানে হচ্ছে কি তোমার 10:09 হচ্ছে টাইম আছে রানাঘাটে, মানে 10:10 ঠিক আছে। তো এখন মোটামুটি তো 10-12 মিনিট তো লেট করলো, মানে করেছে আর কি, ঠিক আছে বললো। এবার দেখা যাক কত কি হয়, এবার রানাঘাটে নামি তারপর বড় হচ্ছে বাকিটা। আর আমাদের তো 5 নম্বরে তো রানাঘাটে দেয়, এই যে রানাঘাটে আমরা ঢুকলাম। আর আমাদের 2 নম্বরে দেবে কি মনে হয় না, 1 নম্বরে দেবে ঠিক আছে কৃষ্ণনগর যাওয়ার ট্রেন। তো চলো ওভারব্রিজ পারো এখন যেতে হবে ওইদিকে। জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা কেউ
দেখার একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, ঠিক আছে। ওই যে তোমরা একটা লাস্টের ক্লিপটা দেখেছিলে, মানে ওই যে রানাঘাট জিআরপি, মানে রানাঘাট আরপিএফের তরফ থেকে আর কি ওই মাদক, তারপরে মানে তামাক জাতীয় দ্রব্য যাতে ব্যবহার না হয় সেটার জন্য একটা মানে একটা বার্তা দিচ্ছে, ঠিক আছে, এটা মানে প্ল্যাটফর্মের উপরে অ্যানাউন্স করছে, এটা খুব একটা দারুণ একটা ইনিশিয়েটিভ, এটা দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, যাতে এটা সবাই সচেতন হয়, এটা যাতে সবাই মিলে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়, এটাই সব থেকে ভালো বিষয়, মানে এটা আমরা চাই সেটা। মোটামুটি ফাইনালি নামলাম এখন, আর এখন 11:30 বাজে, স্টেশনের বাইরে যেতে হবে ওই দিক দিয়ে আর কি, ঠিক আছে। স্টেশনে বাইরে এসে পড়েছি এখন, আর এখন হচ্ছে প্রচুর লেট হয়ে গেছে ভাই, এখন মোটামুটি প্রচুর গাড়ির লাইন এখানে, এখান থেকে এতটা কনজাস্টেড না, সামনের থেকে আর কি অটো ধরতে হবে, এখান থেকে টোটোও যায়, টোটো ভাড়া দাদা টোটো কত গো হুলুরঘাট? হুলুরঘাট 50 টাকা করে একের জন্য। একের জন্য তো টোটোতে হচ্ছে এখান থেকে পার হেড 50 টাকা। পেয়ে গেছি এখান থেকে অটো হুলুরঘাটের জন্য, আর এখান থেকে দাদা হুলুরঘাটে ভাড়া কত করে? এখান থেকে 30 টাকা ভাড়া। তোমরা মোটামুটি জানো, ঠিক আছে, নতুন করে বলার কিছু নেই, মানে টোটো করে তোমার মায়াপুর ঘাট বা হুলুরঘাট অব্দি গেলে যে 50 টাকা, আর অটো তো হচ্ছে 30 টাকা, ঠিক আছে। আর এখান থেকে তো মানে অটো টোটো সব অ্যাভেলেবেল, মানে বড় সব গাড়ি পেয়ে যাবে এখান থেকে। এই যেমন নবদ্বীপ ঘাট লেখা, এটা আবার ফাইনালি আমরা হুলুরঘাটে আসলাম এখন। আর বড় দাঁড়া না, ঝামেলা মতন হয়ে গেছিলো একটা, মানে একজনের সাথে একটা কথা কাটাকাটি মতন হয়ে গেছিলো সবই, আর একটুকুনি আর কয়েক সেকেন্ড আসলে আগে আসলে বেরিয়ে যেতাম, কয়েক মিনিট আগে আসলে ওই দেখতে পাচ্ছ একটা চলে গেল। এই হচ্ছে স্বরূপগঞ্জ হুলুরঘাট, এখান থেকে আমাদের এখন টিকিট কাটতে হবে আগে, টিকিট কেটে তারপর এখান থেকে 3 টাকার টিকিট। ফাইনালি বোটে উঠলাম, আর এই যে এখানে হচ্ছে সব টোটো স্ট্যান্ড, এই টোটো তোমরা সব পেয়ে যাবা একদম। ওরে দা কারা দেখাচ্ছে এদিকে মারছে এদিকে, সবাই তো মোটামুটি জানো, নতুন করে বলার কিছু নেই, হুলুরঘাটটা পার করলেই হচ্ছে তোমার এই টোটো স্ট্যান্ড। আর টোটো স্ট্যান্ড থেকে মাত্র 10 টাকা, মানে তুমি অনেকে আছে না যে পায়ে হেঁটে যেতে পারবে না, বয়স্ক মানুষ বা বলে কি আমরা ইয়ংও আছি যারা ওই অন্তর একটু গাড়ি করে যাবো, ঠিক আছে, তখন টোটোতে যেতে পারো 10 টাকা ভাড়া, একদম মেন মন্দিরের সামনে নামিয়ে দেবে এরা। আরও একটা জিনিস, একদম ঘাট থেকে মন্দিরের দিকে যাওয়ার পথে কিন্তু অনেক এরকম ইয়ে থাকবে, তোমার কী বলে গেস্ট হাউস বা হোটেল লজ যাই বলো না কেন, ঠিক আছে, তোমাদের বলে দিচ্ছি কেন অনেকেই জানো, কেন ইসকনের ভিতরে মানে মানে মন্দির ক্যাম্পাসের ভিতরে অনেক মানে ইয়ে রয়েছে, বাট
ওই সবসময় কিন্তু পাওয়া যায় না, অকেশনে ওইগুলো থাকে না, যেরকম এইখানে রয়েছে গেস্ট হাউস, মানে অনেকটা দূরে দূরে আসলে তোমরা এইগুলো পেতে পারো। এই ভক্ত নিবাস বলে কি একটা রয়েছে, ভালো মন্দ সব কিছু কম বেশি দাম সব কিছু মানে মিশিয়ে রয়েছে, তোমাকে একটু ঘেটে তারপরে এখানে আশ্রম বা মঠ ভাড়া করতে হবে, ঠিক আছে। হাঁটতে হাঁটতে অবশেষে আমরা ফাইনালি এসে পড়েছি ওই যে হরে কৃষ্ণা হয়েছে সে মন্দিরে চূড়া দেখা যাচ্ছে। আর এই চূড়াটা দেখলে কত সুন্দর না লাগে, মনে হচ্ছে একদম ভিতরে যত অশান্তি দুঃখ খারাপ সময় যত কিছু আছে না সব এক মুহূর্তে শেষ, মানে মানে শান্তি হয়ে যায় একটা। তোমাদের যেমন বলছিলাম ভাই, এই যে যাত্রীনিবাস রয়েছে এখানে, একটা যাত্রীনিবাস, এখানে প্রচুর মানুষ থাকে। আমরা আমার অনেক দাদা ভাই যারা সব এসেছিল রিলেটিভ সব এখানেই থেকেছিল, যাত্রীনিবাস এখানেও থাকতে পারো, ঠিক আছে। কম পয়সার মধ্যে ওই 400-500-600 মধ্যে রুম পেয়ে যাবা। তো এবারে যে মায়াপুর ট্রিপ, মানে ছোট করে মানে হট করে ডিসিশন না, 2-4 দিন আগের থেকে ডিসিশন ছিল জন্মাষ্টমীতে যাবো, বাট সেরকম তো থাকার জায়গা সেরকম নেই, কোথায় থাকবো সেটাই একটা বড় মানে প্রবলেমের ব্যাপার, ঠিক আছে। ফাইনালি আসলাম এই যে শ্রী মায়াপুর চন্দ্রদ্বার মন্দির, লোকের তো একদম মানে লোকারণ্য পুরো। ফাইনালি আমরা মায়াপুরে আসলাম, শ্রী চন্দ্রদ্বার মন্দিরের ভিতর ঢুকলাম। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা। আর একটা বিষয় হচ্ছে যে এখন মোটামুটি 1টা বাজতে যাচ্ছে, ঠিক আছে, মানে এখন তো মানে প্রসাদের অলরেডি মানে শেষ বলতে গেলে, মানে এখানে যে সামনে দেখতে পাচ্ছি এই যে তোমার এখানে যে তোমার 2-3টে স্টল আছে, ঠিক আছে। একটা আছে তোমার ওই ভুলে গেছি, অনেকদিন আগে সুলাভ রয়েছে, সুলাভ প্রসাদ হল রয়েছে, তারপরে নামহট্ট গীতা, তো এরকম প্রত্যেকটা ভবন থেকে এখানে প্রসাদে কুপন দেয়। তো এখানে আপাতত এখন 1টা কুপনই দিচ্ছে একটা জায়গাতে সুলভ, তো ওখান থেকে প্রসাদে কুপনটা নিয়ে আগে দুপুরে প্রসাদটা পাই, তারপরে গিয়ে মানে মানে পেট পুজোটা হোক, তারপরে গিয়ে পরে একটা কি স্টার্ট করবো। সবটাই মোটামুটি দেখালাম আর কি, 2023-এ মায়াপুরে আসার জন্য মানে কিভাবে আসবে বা কোনটা বেস্ট অপশান, ঠিক আছে। দেখো আমি তো বলবো কৃষ্ণনগরও আসতে পারো, আর নবদ্বীপ হয়েও আসা যায়, বাট যদি নবদ্বীপে যাওয়ার জন্য ট্রেন তো অ্যাভেলেবেল হয় না, মানে শিয়ালদা থেকে আর কি একটু কম ট্রেন থাকে, তো ওটা একটু অ্যাডজাস্ট করলে তাহলে কম সময় আসতে পারো। আর এখান থেকে হুলোরঘাট থেকে সব কিছু তোমাদের ডিস্টেন্স কী যাতায়াত কী হবে সব কিছু বলে দিলাম। আর মোটামুটি একটা চেষ্টা ছিল যে কিছুটা নতুন কনসেপ্ট করা, যে মায়াপুর আসার শর্টকাট উপায়, ঠিক আছে, প্রচুর ভক্ত বা প্রচুর আর কি যারা আর কি কৃষ্ণপ্রেমী তারা মানে মাসে কী বলো মানে কোয়ার্টারলি আর কি মায়াপুরে আসে, কারণ এখানে সব কিছু ফ্যাসিলিটি আছে। এখন তো আরও বড়ো কনস্ট্রাকশন হচ্ছে, মানে বিশ্বের সব থেকে সর্ববৃহৎ মন্দির যেটাকে বলে, তো এই যে ঠিক আছে। তো আপাতত এখানেই শেষ করছি ব্লগটা, নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর অবশ্যই প্রথম থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর শেষ করার আগে দাদা বারবার করে তাকিয়ে দেখছিল, কিছু বলে দাও, হাই বলে দাও। কোথা থেকে এসছো? মালদা থেকে। আচ্ছা, হরে কৃষ্ণ, চলো টাটা। আমাদের সবাইকে মানে আমাদের চ্যানেলের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে সবাইকে শুভ জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা এই দিনটাকে ভালো করে কাটিয়েছো আই থিঙ্ক, ওরা তো পরে দেখছো ভিডিওটা, আর কাটিও, আর ভগবান শ্রীকৃষ্ণ সবার মঙ্গল করুক, ভালো রাখুক, তো সেটাই চাই। আর এই সময় আজকের দিনে এখানে এসে দিনটাকে সেলিব্রেশন করা বা দিনটাকে উপভোগ করা একটা মজাই আলাদা, একটা আবেগ আলাদা, ঠিক আছে।